আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশে আসা মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড সদস্যদের নির্দেশে ফেরত নিতে জাহাজ পাঠিয়েছে মিয়ানমার। সাম্প্রতিক সময়ে চলমান মিয়ানমারে বিদ্রোহী ও সামরিক বাহিনীর যুদ্ধে পিছু হটে প্রায় 300+ মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের জান্তা সরকার মিয়ানমার নৌবাহিনীর ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এলপিডি ইউএমএস মুয়াত্তাম্মাকে বাংলাদেশে পাঠাচ্ছে। জাহাজকে কক্সবাজারে এসে পৌঁছাবে। জাহাজটি হলো মিয়ানমার নৌবাহিনীর মাকাসার ক্লাস ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক। দক্ষিণ কোরিয়ান ডেইসান শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি নির্মাণ করে। 122 মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি টানা 45 দিন 126 জন ক্রু এবং 500 জন ট্রুপ সহ সমুদ্র থাকতে সক্ষম, যার অপারেশনাল রেঞ্জ 10,000 নটিক্যাল মাইল। এছাড়াও এটি 40টি আর্মার্ড ভেহিকল, 2টি পেট্রোল বোট বহন করে, আর এতে এয়ার ডিফেন্স কাউন্টার মেজার হিসাবে এন্টি এয়ারক্রাফট গান রয়েছে। মিয়ানমার নেভি এতে ম্যানপ্যাড ব্যবহার করে থাকে। 2টি MI-17 হেলিকপ্টার বহনে সক্ষম এই ডকটি মিয়ানমার নেভির সবচেয়ে বড় জাহাজ। মূলত তাদের সেনাবাহিনীর সুরক্ষা নিশ্চিত করতে এই জাহাজটি বাংলাদেশে পাঠাচ্ছে তারা।